ভোটের বাকি আছে আর মাত্র চব্বিশ দিন নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের মতো নির্বাচনের খোঁজ খবর রাখছেন প্রবাসী বাঙালিরাও নিয়র প্রবাসী কাজী শাহিদ হাসানের রাজনৈতিক বিশ্লেষণ আমেরিকাতে এখন তেইশ কোটি ভোটার তার মধ্যে ১৬ কোটি হলো সাদা আর সাত কোটি অন্যরা সাদারা এখন সংখ্যাগরিষ্ঠ দুই সালে সাদারা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না তখন অন্যরা সংখ্যাগরিষ্ঠ হবে এই ভয়টা এই দেশের সমস্ত সাদা লোকদের ভিতরে আছে তারা কিছুতেই চায় না যে নিজেদের দেশে শেষ পর্যন্ত সংখ্যা হয় এই ইলেকশনে ট্রাম্প সাদাদের সংখ্যাগরিষ্ঠ রাখার জন্যে যেই প্রচারণা চালাচ্ছেন তাতে তার নির্বাচিত হবার সম্ভাবনা বেশ ভালো কারণ উনি বলেছেন যে এক কোটি ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদের এই দেশ থেকে বের করে দেবেন মেক্সিকোর সাথে একটা দেয়াল দেবেন যে সমস্ত কারণে এই দেশে সাদারা চিরকালই সংখ্যাগরিষ্ঠ থাকতে পারে এই জন্য তার একটা সাপোর্ট গ্রুপ আছে যারা আমরা বলি তত শিক্ষিত নয় তারা তাকে ভোট দেবেনি অন্য যারা সাদা শিক্ষিত তারা উনার অশ্লীলতা উগ্রতা এই সমস্ত কারণে সামনাসামনি কোনো রকম সাপোর্ট দেখায় না কিন্তু ভেতরে ভেতরে তাকে ভোট দেবার সম্ভাবনা খুবই বেশি এবং এই জন্যে যে সবাই বলে যে ডোনাল্ড ট্রাম্প হারবেই এটা ঠিক না তার সাপোর্টারদের ভিতরে প্রচণ্ড জোশ আছে হিলারি ক্লিন্টন অন্যদিকে একটা সাধারণ প্রার্থী যে অনেক অভিজ্ঞতা আছে কিন্তু তার সাপোর্টারদের মধ্যে তেমন কোনো জোশ নাই এই দেশে অনেক সময় লোকে একজনকে ভোট দেবার কথা বলে জরিপে কিন্তু ভোট দেবার সময় অন্যকে দেয় সাদারা সাদাদের রাজত্ব রাখার জন্য যা করার করবেই এই ধরনের একটা জিনিস এই ধরনের একটা জিনিস অনেকদিন আগে হয়েছিল সেটার নাম হলো ব্র্যাডলি এফেক্ট ক্যালিফোর্নিয়াতে একজন মেয়র ছিলেন লস অ্যাঞ্জেলেসের যিনি খুবই পপুলার ছিলেন কিন্তু যখন গভর্নারশিপের জন্য দাঁড়ান তখন জরিপে জানান যে উনি ষাট পার্সেন্ট ভোট পাবেন কিন্তু শেষ পর্যন্ত উনি হারেন আর কারণ জরিপের লোকজন সত্যি কথা বলে নাই আর ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টারদের মধ্যেও এই একটা জিনিস আছে যে শিক্ষিত সাদা যারা তারা হয়তো শেষ মুহুর্তে তাকেই ভোট দেবেন এবং সেই জন্য ডোনাল্ড ট্রাম্প যে জিতবেন না এই কথাটা কোনো সময় বলা যায় না উনি না জিতলে আমাদের জন্যে ভালো তবে জেতার একটা ভালো সম্ভাবনা আছে